আপনারা প্রকৃত প্রস্তাবে অন করো, প্রকৃত প্রস্তাবে রাধারানীর এই মন্দিরে। আমরা আগে এখানে মন্দির বলে কিছু ছিল না, প্রাচীর তো ছিলই না, এত সেদিন হয়েছে, গেট টেটেই নূতন করেছে, কিন্তু মন্দির বলে কোনো চিহ্ন ছিল না। ওই মেন রোড থেকে আমরা খুঁজে খুঁজে বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে, কম বয়সী যারা ব্রহ্মচারী লোক আসতে পারতো না, সব বুড়ো লোকেরা ওই জঙ্গলের রাস্তায় কাঁটার ভেতর দিয়ে আসবে কী করে, যার ফলে ওই সব লোককে নিয়ে আমরা ছুটে ছুটে এসে এই রাভেলের এখানে এসে প্রণাম করে যেতাম। পরিক্রমায় যখন বেরোতাম, সেই পরিক্রমার সময় এখানে এসে প্রণাম করতাম, সেই জায়গায় আজকের সুন্দর সব হয়েছে, কিন্তু হয়ে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রচুর ভক্ত আসছে, কিন্তু পরিস্থিতি জটিল করে দিয়েছে। যেমন দেখো 84 খাম্বা নন্দ ভবন, যেখানে আমরা আগে আরামসে যেতাম, এখন বলে ঢুকতে গেলে হামাগুড়ি দাও, এখানে বসো, এক একটা গ্রুপের কাছ থেকে টাকা কালেকশন না হলে সে গ্রুপকে বের করবে না, টাকা কালেকশন না হওয়া পর্যন্ত বের করবে না, ওখানে বসে থাকো, বসে হা হা করো, হাতে তালি দাও, গোপাল গোপাল গাও ইত্যাদি। এই জন্য আমরা ইসকনের তরফ থেকে এবং আমিও এই মন্দিরকে বয়কট করেছিলাম যে আমরা ওই মন্দিরে যাব না, কৃষ্ণ ওখানে জন্মেছে বলে কি ওইখানেই বসে আছে নাকি। তা এই জন্য পরবর্তীকালে ওরা আমাদের সঙ্গে পেরে উঠেনি, পরে মেনে নিয়েছিল। ওই জন্য আমি যখন দেখছেন ওই দিক দিয়ে যে ঘুরে এসে ঢুকে গেলাম, সবাই দেখাচ্ছে, কিন্তু কয়েকজন দেখাচ্ছিল খেয়াল করেছেন কিনা জানি না, বলে ওই দেখো কেশবানন্দ বন মহারাজ ওখান থেকে ঢুকছে, আমাকে সব পাণ্ডা চেরে, কারণ ওই যে উদুখলের ওখানে বিরাট গণ্ডগোল হয়েছিল, সমস্ত 70 জন পাণ্ডা ওখানে পৌঁছে গিয়েছিল আমার ফেভারে, মানে বিরাট ভিড় হয়ে গেছিলো উদুখলের ওখানে, সেই জন্য পাণ্ডারা সবাই আমাকে ভালোবাসে, আমাকে হেল্প করার জন্য গিয়েছিলো আর কি, তো আমাকে হেল্প করেছে সবাই, সে সময় পুলিশকেও ডেকেছিলাম। কিন্তু আজকের আপনাদের যেটা বলার সেটা হচ্ছে এই যে রাধারানীর করুণাময়ী রাধারানীর এই মন্দির, এই গেট, এই সুন্দর রাধার পিত্রালয়, হ্যাঁ, বৃষভানু রাজার প্রাচীন বাড়ি, এখন তো বর্ষানায় বাড়ি করেছেন, বর্ষানায় বৃষভানু রাজা করেছেন, ওখানে মহিভানু বৃষভানু রাজার বাবা বা রাধারানীর ঠাকুরদা ঠাকুরমা ওরাও ওইখানে ছিল নিচে, এখন দেখায় কিনা যাই না, কিন্তু আগে ওইখানে দেখা যেত, ওখানে মূর্তি ছিল, এখন নানান রকম। দেখুন এই নন্দভবনটা আগে একটাই ছিল, এখন পাশে পাশে বাড়িয়েছে, আগে ওই ওই যে আপনার যোগমায়া মন্দির, যোগমায়া মন্দির কিন্তু আসল যোগমায়া মন্দির এদিকে আছে, এদিকে আর একটা যোগমায়া মন্দির আছে, আমরা যেখানে যেতাম যেখানে বাস দাঁড়িয়েছিল ওখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা যায় যোগমায়া মন্দিরে, সেই যোগমায়া মন্দিরে কিন্তু আমরা আগে যেতাম, ওই যোগমায়া মন্দির দর্শন করে ভালো করে মনে রাখবেন, ওইখান থেকে ওই সিঁড়ির ওখান থেকে রাস্তা আছে যোগমায়া মন্দিরে, সেই যোগমায়া মন্দিরে আমরা যেতাম এবং তারপরে ওই 84 খাম্বায় যেতাম। কিন্তু এখন 84 খাম্বাতে কত পাঠ করেছে দেখেছেন, যাতে ব্যবসাটা ঠিক মতন চলে, লোকে ব্যস্ততায় থাকবে না, এই জন্য এখানেও যশোদা মা আর নন্দবাবা গোপাল বলরাম, ওখানেও নন্দবাবা মা যশোদা গোপাল বলরাম, এসব জায়গায় মানে ওই এইটা গর্ভগৃহ, গর্ভগৃহ, গর্ভগৃহের মধ্যেও নন্দবাবা বল, এখন যদি বলি এই পাঁঠা গর্ভগৃহে নন্দবাবা কী করছিল, বাচ্চা ধরতে গিয়েছিল তাহলে পাঁঠা, তো এই জন্য ওইখানেও নন্দবাবা, ওখানেও বলরাম, ওখানেও ওই যশোদা, ওইখানে সব, এই জন্য এগুলো বড় বিচিত্র, এরকম বিভিন্ন রকম পার্ট, ওই পেছনেরটা ওরা বলে মহারাজ আপ ব্যস্ত আপ ইধার চাইয়ে, পিছন থেকে দেখতে দেবে, কিন্তু পিছনেও এমন ভিড় হচ্ছে এখন, পিছনেও লাইন দিয়ে আপনাকে দর্শন করার জন্য আমাকে বের করেই দিল, মানে ওখানে একটা চেনা পাণ্ডা থাকলে বের করতো না এগুলো, আমি বলে এই তুই কে রে, তুই কবে পয়দা হয়েছিস রে, তা বলতেছে ওই বাচ্চাটাকে বলতে কবে পয়দা, কব 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 পয়দা হুয়া তু, বলে নেই মেয়ে ইহা কা সেবক হুঁ, মুঝে দায়িত্ব দিয়া গিয়া ইসকা মেনটেন করনে গেলিয়ে, আর পাণ্ডাটাকে ধমক দিতে সেও আমাকে একটা ধমক দিল, তো এইসব হলো। যাই হোক, আমরা ঠিক জায়গা থেকে ঢুকে ঠাকুরকে গোপালকে দর্শন করে, গোপালের প্রণাম করে, গোপালের আশীর্বাদ নিয়ে, গোপালকে দণ্ডবত জানিয়ে, বরং আরও ভালো দর্শন হয়েছে, অনেক ভালো দর্শন হয়েছে, ওরা তো দেখতে দেবে না, লাইন দিয়ে বসো, আর এত টাকা দাও বাপের নামে এত, 14 পুরুষের নামে এত। যাই হোক, তাহলে আমরা কোথায় এলাম, রাভেল গ্রাম, রাধারানীর পিত্রালয়। কালকেও বলেছিলাম যে রাধারানী দু জায়গায় একই সময় জন্ম নিয়েছিলেন, একটা হলো প্রেম সরোবরে, আপনারা দেখেছেন প্রেম সরোবরে রাধারানী প্রকট হয়েছিলেন,
আর এইখানে বিশ্বভানু রাজার বাড়িতেও রাধারানী প্রকট হয়েছিলেন। সেই রাধারানীর পরম প্রেমময় ভূমি এই রাভেল গ্রাম, যেখানে রাধারানী আবির্ভূত হয়ে ওই নন্দগ্রামে যশোদা মায়ের কাছে, যশোদা মা খবর পেয়ে এসেছিলেন এখানে, গোপাল তার চোখে হাত বুলিয়ে দিতে চোখ ভালো হয়ে গেল। সেই যে অনন্ত লীলার মধুরিমা, লীলার ছন্দ, ভগবানের মাধুর্যের প্রকাশ, ভগবানের লীলার অভিব্যক্তি। ভগবান কেন লীলা করেন? ভজতে তাদৃশী ক্রীড়া যশ্রুত্বা তৎপর ভবেত। আমি কি করি? আমি সেই লীলা করি যাহা শ্রবণ করে জীব আমার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়। ভজতে তাদৃশী ক্রীড়া, সেই খেলা করি যে খেলার কথা শুনে ভক্তের প্রাণে আনন্দ হয়, আনন্দ দোলা জাগে, আনন্দ হিল্লোলে ভক্ত দোলে। সেই আনন্দ দোলায় জগৎকে জাগাবার জন্য ভজতে তাদৃশী ক্রীড়া, তাদৃশী ক্রীড়া, সেই রকম খেলা খেলি, সেই রকম লীলা করি যাতে ভক্তের প্রাণ আমার চরণে, আমার মধুরিমায়, আমার ধ্যানে, আমার সাধনায় আকৃষ্ট হয়। আমি সেই রকম লীলা করি। সেই রসঘন মোহন মূর্তি ভগবান, এখানেও তার সেই লীলাভূমি, রাধারানীর জন্মস্থান। আমরা সবাই এলাম রাধারানীকে এখানে, আমরা প্রতি বছর এসে কিন্তু গান শোনাই, একটুখানি গান গেয়ে চলে যাই নাকি? সবাই গলা যেমন থাকে থাক, কিন্তু একটু গান না গাইলে যেন আমার মন বলে রাধারানীকে না গেয়ে না বলে চলে যাব। একটু সবাই বলবেন, রাধে জয় জয় মাধব দয়িতে, তাহলে রাধে জয় ঘাস কই মাধব দয়ি, রাধে জয় জয় মাধব দয়ি, বলো রাধে গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল রাধে জয় জয় মাধব দয়িতে, রাধে জয় জয় মাধব দামোদর রতি বর্ধন বেশে, ও দামোদর রতি বর্ধন বেশে, দামোদর রতি বর্ধন বেশে, দামোদর হরি নিষ্কুট বৃন্দা বিপিনেশে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনে, রাধে জয় জয় মাধব দয়িতে, রাধে জয় বৃষভানু দধি নবশশিলেখে, ললিতা বিষ্ণু দধি নবশ, বৃষভানু দধি নবশশিলেখে, বৃষভানু ললিতা সখী গুণ রমিতা বিশাখে, ললিতা রাধে জয় জয় মাধব দয়িতে, রাধে জয় জয় করুণাঙ্কুরুময়ী করুণা ভরিতে, করুণাঙ্কুরুময়ী করুণা ভরিতে, করুণাঙ্কুরুময়ী করুণা ভরিতে, করুণাঙ্কুরুময়ী করুণা ভরিতে,
সনাতন বর্ণিত চরিতে সনাক সনাতন রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় রাধে জয় জয় মাধব জয় রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জয় জয় রাধে 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 জয় জয় রাধে 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 জয় জয় রাধে 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 বৃষভানু নন্দিনী রাধে 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 বৃষভানু নন্দিনী রাধে 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 বর্ষানে বালি রাধে 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 রাভেল বালি রাধে 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 বলো রাধে 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 বলো রাধে এই রাধে 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 বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় বিশ্ববানন্দিনী কি রাভেল গ্রাম কি রাভেল গ্রাম কি রাভেল মন্দির কি সমস্ত ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী রাধে পরিক্রমা কি ভক্তি যোগাশ্রম কি আশ্রমে গিয়ে প্রসাদ পাবেন ভক্ত বৃন্দ কি জয় শ্রী রাধে।